ডোমজুড়ে ফাঁকা ফ্ল্যাটে শিশুকে তালাবন্ধ করার ঘটনায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত শৈলেন্দ্রনাথ দত্তকে। বুধবার রাতে অভিযুক্ত প্রমোটার ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ। হাওড়ার ডোমজুড়ের কাছারি বাড়ি এলাকায় জমির মালিকের সঙ্গে ফ্ল্যাট নির্মাতা প্রমোটারের বিবাদকে কেন্দ্র করে জমির মালিককে শায়েস্তা করতে তাদের বিশেষভাবে সক্ষম শিশুকে ফাঁকা ফ্ল্যাটে ঘন্টার পর ঘন্টা তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠেছিল স্থানীয় ওই প্রমোটারের বিরুদ্ধে। শেষমেশ পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ওই দিনই অভিযুক্ত প্রমোটারের এক সাকরেদকে গ্রেপ্তার করেছিল ডোমজুড় থানার পুলিশ। হেনস্থার শিকার হওয়া পরিবারটি লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মূল অভিযুক্ত প্রমোটার ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নির্দিষ্ট ধারায় আজ হাওড়া আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, কাছারি বাড়ি ফকর দোকান এলাকায় একটি জমি ছিল ধনঞ্জয় প্রামাণিকের। কয়েক বছর আগে সেই জমিতে ফ্ল্যাট বাড়ি বানানো শুরু করেন অভিযুক্ত প্রমোটার শৈলেন্দ্রনাথ দত্ত। বিশেষভাবে সক্ষম একটি ছেলে এবং এক মেয়েকে নিয়ে স্বস্তিক সেখানেই থাকতেন ধনঞ্জয় বাবু। অভিযোগ, জমির মালিককে দীর্ঘদিন ধরে তিনি পজিশন লেটার দিচ্ছিলেন না, দাবিও মেটাননি জমি মালিকের। আবার অনুমতি ছাড়া একটি তল হঠাৎ করে বাড়াতে শুরু করে, তাই নিয়েই মালিক প্রমোটার বিবাদ চরমে উঠেছিল। অবৈধ তলটি তাই শেষমেশ তালা মেরে দেন জমির মালিক ধনঞ্জয় বাবু। কিন্তু এদিন তাকে শায়েস্তা করতে ফ্ল্যাটে তালা বন্ধ করে দেন প্রমোটারের পাঠানো লোক। জানা গিয়েছে তাদের মেয়ে স্কুল থেকে ফিরলে তাকে নিচে আনতে যান ধনঞ্জয় বাবুর স্ত্রী। সেই সময় হঠাৎই প্রমোটারের পাঠানো পিন্টু মণ্ডল নামে এক ব্যক্তি এসে তালা মেরে দিয়ে চলে যান। পাশাপাশি তিনি হুমকি দিয়ে যান থানা পুলিশ করে নাকি কিছু লাভ হবে না। ফ্ল্যাটের ভিতর তখন আটকে পড়ে ধনঞ্জয় বাবুর সেই বিশেষভাবে সক্ষম সন্তানটি। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন ডোমজুড় থানার পুলিশ। তালাবন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়।